এ বিষয়ে বলবো। দেখুন, গত পরশু দিন থেকে প্রোগ্রামটা অনেক দিন ধরে ঠিকঠাক, বিভিন্ন জায়গা থেকে আমরা বিভিন্ন রকম কালেকশান থেকে শুরু করে রক্তদাতাদের সঙ্গে যোগাযোগ করা সবটা করছি। হঠাৎ গত পরশু থেকে ডোমজুর আইসি এবং এখানে বাঁকড়া ফাঁড়ি আছে, সেই ফাঁড়ির যে ওসি, তারা প্রচণ্ডভাবে ডিস্টার্ব করতে শুরু করে মহিম শেখকে, মহিমদাকে। তারা তাকে প্রাণের হুমকি পর্যন্ত দেওয়া হয় যে শাসক দলের দ্বারা তোমার প্রাণ নাশ হতে পারে। আমাদের প্রশ্ন ছিল এটাই, যদি প্রাণ নাশ হতে পারে, এই খবরটা আপনার কাছে আছে, তাহলে ওকে সিকিউরিটির ব্যবস্থা করুন, তা না করে আপনি ওকে ভয় দেখাবেন কেন? রক্তদান শিবির আপনারা করতে পারেন, কিন্তু ওখানে চেয়ারম্যান বা বিধায়ক নওশাদ সিদ্দিকীকে আনা যাবে না। কেন? আমাদের দলের পক্ষ থেকে রক্তদান শিবির, আমরা চেয়ারম্যানকে আনবো কি, আমরা কাকে আনবো, আমাদের ব্যাপার। আমরা তো কোনো আসামিকে নিয়ে আসিনি, আমরা কোনো চোরকে নিয়ে আসিনি, আমরা অনুব্রত মণ্ডলকে নিয়ে আসিনি, পার্থচর্য অভিষেক ব্যানার্জিকে নিয়ে আসিনি, যাদের বিরুদ্ধে চুরির অভিযোগ আছে। আমরা নওশাদ সিদ্দিকীকে নিয়ে এসেছি, যিনি আজকে যুব সমাজের আইডল, আইকন। কেন তাকে আনা যাবে না? আমরা এই প্রশ্ন করেছিলাম, আইসি কোনো উত্তর দিতে পারেননি। শেষে কালকে রাতে আইসি নিজে, রাত তখন প্রায় 12টা, মহিম আমাকে ফোন করলো যে আইসি আমাকে ফোন করে বলেছে তোমাকে স্যালুট, যে তুমি সব বাধাকে অতিক্রম করে, সব ভীতিকে অতিক্রম করে শেষে নওশাদ সিদ্দিকীকে আনবে, এইটাতে তুমি স্থির থাকতে পেরেছো। তার মানে আইসি ভয় দেখাতে চাইছিলেন, অ্যাকচুয়ালি কিছুই না, একটু ভীতির পরিবেশ সৃষ্টি করে যাতে মহিম শেখকে একটু ব্যাকগ্রাউন্ডে পাঠিয়ে দিয়ে এখানে প্রোগ্রামটাকে বন্ধ করে দেওয়া যায়। এই কথা স্বয়ং আইসি সাহেব বলেছেন, আজকে তো এখানে প্রোগ্রাম হলো, দ্বিতীয় ভাঙর হয়েছে। আর ভাঙর কি এতই অচ্ছুত, এতই খারাপ যেখানে দ্বিতীয় ভাঙর হবে? উনি কী বোঝাতে চাইছেন? দ্বিতীয় ভাঙর হবে মানে তার মানে এখানে নিশ্চয়ই বোমাবাজি হবে, গুলি চলবে, এটাই উনি বোঝাতে চেয়েছেন? তার জন্য ভাঙরের তুলনা উনি তুলে এনেছেন। এটা আমি প্রথমে নিন্দা জানাই যে কোনো একটা অঞ্চলকে কেন্দ্র করে বলা, তার মানে সেই অঞ্চলের সমস্ত মানুষ খারাপ, এইটা আমি প্রথমে ওনার বিরুদ্ধে তীব্র নিন্দা জানাই এই কথাটির। এবং দ্বিতীয় ভাঙর আজকে তো হয়নি, আজকে বরং রক্ত দিয়ে মানুষ, দ্বিতীয় ভাঙর এই অর্থে হয়েছে, ভাঙরে সে আপনাদের মনে থাকবে বিধায়ক নওশাদ সিদ্দিকী একটা বিরাট রক্তদান শিবির করেছিলেন, প্রচুর মানুষ রক্ত দিয়েছিল, আজকে দ্বিতীয় ভাঙর সেইটা হয়েছে এখানে। এখানে রক্তদান শিবির হয়েছে, ডোমজুর থেকে প্রায় 100 বেশি মানুষ এখানে রক্তদান করেছে। পশ্চিমবঙ্গে 70-72টা রূপে বিজেপি এমপিএমএলএ আছে, তাদের মানে অনেক সুযোগ সুবিধা, কিন্তু আইএসএফের প্রতি এত খারাপ প্রতিকার কেন? যতবার আপনি দেখবেন, কালকে টিভি চ্যানেলেও সুমনের শোতে দেখছিলাম, শান্তনু সেন ছিলেন, উনি বলছেন, বিশ্বজিৎ মাইতি ছিলেন আইএসএফের পক্ষ থেকে, যে আইএসএফ নাকি বিজেপির টাকায় চলে। তখন বিশ্বজিৎ দা একটা কথা বলেছেন যে আইএসএফ বিজেপির টাকায় চলে না, বরং বিজেপিকে পশ্চিমবঙ্গে নিয়ে এসেছে তৃণমূল। তৃণমূল কংগ্রেস মমতা ব্যানার্জি হাত ধরে বিজেপিকে নিয়ে এসেছে, এবং ওনার আমলে আরএসএসের এই বাড়বাড়ান্ত। আজকে এতজন কতজন এমএলএ আছে কেউ জানে না, আপনি সংখ্যাটা বললেন, কিন্তু বিজেপিও জানে না ওদের কতজন এমএলএ আছে। মুকুল রায় কোন দলে কেউ জানে না, এ ও কোন দলে কখন যাচ্ছে কেউ জানে না, তাতে কোনো মাথা ব্যথা নেই। এতগুলো নির্বাচনী ক্ষেত্র থেকে জিতে আছে বিজেপি, কোনো জায়গায় কোনো মাথা ব্যথা নেই, শুধুমাত্র আইএসএফকে নিয়ে মাথা ব্যথা। এই জন্যই, কারণ আইএসএফ সবসময় মুখের ওপর সত্যিটাকে সত্যি বলছে, এই কারণেই আইএসএফকে নিয়ে মাথা ব্যথা। কারণ প্রত্যেকটা যেখানে যেখানে বিরোধ তৈরি হচ্ছে, যেখানে যেখানে মনে হচ্ছে শাসকের বিরোধিতা করা উচিত, সেখানে কিন্তু আইএসএফ এবং নওশাদ সিদ্দিকী সবার আগে গিয়ে বিরোধিতা করছে, সেই কারণেই আইএসএফকে নিয়ে মাথা ব্যথা। সিবিআই ডাকেনি, সিআইডি ডেকেছে, সিআইডি ডেকেছে, সিআইডি পশ্চিমবঙ্গ সরকারের অধীনস্থ। কলকাতা পুলিশ দিনের পর দিন কেস দিয়ে 42 দিন আটকে রেখেছিল নওশাদ সিদ্দিকীকে। মমতা ব্যানার্জি বারবার বলেন যে সেন্ট্রাল থেকে যারা আসছে, সিবিআই, ইডি, এরা সবাই মানে পলিটিক্যালিভাবে আসছে, তারা কেন্দ্রের বিজেপি সরকার পাঠাচ্ছে। তাহলে আমিও বলবো যে এইখানে যে সিআইডি তলব করা হলো, এর পেছনে মমতা ব্যানার্জির রাজনৈতিক অভিসন্ধি রয়েছে। এই অভিসন্ধি রয়েছে বলেই আজকে সিআইডিকে দিয়ে নওশাদ সিদ্দিকীকে হেনস্থা করা। 42 দিন জেল খাটিয়েছেন, তারপরেও নানা কেস দিয়েছেন, বিভিন্ন সময় বিভিন্নভাবে টর্চার করেছেন, ভাঙর ঢুকতে দেননি 144 ধারার নাম করে, মন্ত্রিত্ব দেবেন বলে টিএমসিতে টানতে চেয়েছিলেন, কিন্তু সবাই বায়রন বিশ্বাস নয়, নওশাদ সিদ্দিকী এম সিদ্দারা আছে, তিনি বিরোধী দলের বিধায়ক হিসাবে, আইএসএফের বিধায়ক হিসাবে যে পথে আছেন সেই পথেই থাকবেন। এখন আমি মঞ্চেও বলেছি যে দত্তপুকুর আমার বাড়ি থেকে, যেখানে ঘটনাটা ঘটেছে আমার বাড়ি থেকে 2-3 কিলোমিটারের মধ্যে, ওখানে অনেক বাজির দোকান আছে, সেখানে গ্রিন বাজিও পাওয়া যায়, নিষিদ্ধ বাজিও পাওয়া যায়। এই বাজি কারখানা চলতো পুলিশের নাকের ডোগায়, পুলিশ যে নীলগঞ্জ পুলিশ ফাঁড়ি, তার থেকে যে ঘটনাটা ঘটেছে তার দূরত্ব 2-3 কিলোমিটারের মধ্যে, সেইখানে এই ঘটনা ঘটেছে, পুলিশ জানতো না, এটা একটা মানে একটা বাজে কথা, ছেলে মানুষেও বাচ্চা ছেলেও বিশ্বাস করবে না। পুলিশ ওখানে সবই জানতো, এমনকি যারা ওই নিষিদ্ধ বাজি কিনে বেরোতো, ওই বেরোনোর রাস্তায় পুলিশ গাড়ি দাঁড়িয়ে থাকতো, তারা ওই যারা বাজি কিনে বেরোচ্ছে তাদের থেকে তোলা তুলতো। তারা জানে নিষিদ্ধ বাজি আছে, তোকে নিয়ে যেতে দেবো 100 টাকা দিয়ে, 200 টাকা দিয়ে, তার মানে পুলিশ জানে না? নিশ্চয়ই জানে যে ওর মধ্যে নিষিদ্ধ বাজি আছে।
এবং ওখানকার যিনি এমএলএ আছেন আমাদের মাননীয় খাদ্যমন্ত্রী যিনি সাংসদ আছেন তারা প্রত্যেকে জানতেন ওখানে বাজি কারখানা চলতো। বাজি কারখানা চলতো কি তারালালে বোম তৈরি হতো? সাধারণ মানুষ তো বলছেন ওখানকার বোম তৈরি হতো, আমি বলছি না, ওখানকার সাধারণ মানুষ বলছেন। এবং বারবার ওনারা নীলগঞ্জ ফাঁড়িতে দত্তপুকুর আইসিকে জানিয়েছেন, তার সত্ত্বেও কোনো রকম সুরাহা হয়নি। এ কোন বাংলা, কোন পশ্চিমবঙ্গ? আগেও অনেকবার হয়েছে, আপনারা দেখেছেন বজবজে হয়েছে, আরও অনেক জায়গায় হয়েছে, তারপরেও পশ্চিমবঙ্গ সরকার খুব হেলে দুলে বসলেন, মমতা ব্যানার্জি খুব কড়া কড়া কথা বললেন, কি হলো? আবার কেন দত্তপুকুর হলো? এর জবাব তো মমতা ব্যানার্জিকে দিতে হবে। শুধু পুলিশকে সাসপেন্ড করলে তো হবে না, পুলিশ মন্ত্রীকে পদত্যাগ করতে হবে এই ঘটনার দায় নিয়ে। এই বিষয়ে দেখুন, আপনারা দেখেছেন চোপড়াতে সবার আগে নওশাদ সিদ্দিকী পৌঁছে গিয়েছেন, আর কেউ যায়নি, আপনারা কাউকে দেখতে পাবেন না। কারণ আমরা বলেছি আমাদের দলের প্রতিষ্ঠা লগ্ন থেকে সমস্ত পিছড়ে বর্গের মানুষের জন্য আমরা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট তৈরি হয়েছি। তাই জন্য নওশাদ সিদ্দিকী সবার আগে গিয়েছেন এবং উনি বলেছেন, উনি নিজে উপোস করেছিলেন, ওইখানকার মানুষের মুখে খাবার তুলে দিয়ে তারপর উনি নিজে খাদ্য গ্রহণ করেছেন। এইটাই আইএসএফের আইডিওলজি। আমরা মনে করি ওইখানকার সমস্যার দ্রুত সমাধান হোক এবং আদিবাসীদের যে জল জমি জঙ্গলের অধিকার সেই অধিকার তারা ফিরে পাক। আপনাদের মনে হয় যে উনি ফাঁসি, মানে উনি নিজে ফাঁসি, এটা কোনো যোগ্যতা আছে ওনার? ফাঁসি, আমরা ফাঁসির সঙ্গে জানি শহীদ ক্ষুদিরাম বসু, ফাঁসির সঙ্গে জানি ভগৎ সিংয়ের নাম, উনি একটা চোর চিটিংবাজ, উনি ফাঁসির মঞ্চে লোকে বারবার করে আসছেন, একবার শহীদ মিনারে বলছেন, একবার এখানে বলছেন, একবার ওখানে বলছেন আমি ফাঁসি দেবো ফাঁসি দেবো। আরে আপনার বিরুদ্ধে দুর্নীতি প্রমাণ হবে, লিপস অ্যান্ড বাউন্স। আপনি কদিন আগে বলছিলেন আমার কোম্পানি নয়, আর কালকে বললেন ওটা আমারই কোম্পানি, আমার কোম্পানিতে ইডি ঢুকেছিল, কিছু ফাইল দিয়ে গেছে, দুদিন পরে সিবিআই এসে ওই ফাইল বার করবে। এখন আপনার কোম্পানি হয়ে গেল, দুদিন আগে তো আপনার কোম্পানি ছিল না। আস্তে আস্তে সব ধরা পড়বে, আপনাকে ফাঁসি দিতে, ফাঁসির এতে ঝুলে পড়তে হবে না, ফাঁসির দড়িতে। আপনার যেখানে যোগ্যতা সেখানেই আপনাকে নিয়ে যাওয়া হবে। এই তিহার জেলে নিয়ে আবার বললে বলবে, অত ওইটুকুনি একটা বাচ্চা আমাকে তিহার জেলে পাঠাবে? যে তো সরকার এখন বলে বেড়াচ্ছে তিহার জেল কি ওর বাপের? না, আমার বাপের তিহার জেল নয়, আমার বাপের প্রেসিডেন্সি জেলও নয়, কিন্তু যার যেখানে যাওয়ার জায়গা সে সেখানে আগামী দিনে যাবে। ওই বারবার নিজের ব্র্যান্ড তৈরি করে নিজেকে বারবার মানুষের সামনে ফাঁসি দড়িতে গলায়, মানে ফাঁসির দড়ি গলায় দেবো, এই সমস্ত ভাওতাবাজি, এই যে নিজেকে যুবরাজ বলে প্রতিষ্ঠা করা, শহীদ বলে প্রতিষ্ঠা করা, এইসব মানুষ মেনে নেবেন। কয়েকটা স্টিল ছবি দিতে